ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর দ্বিতীয়বারের মতো কিয়েভ সফরে গেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। সোমবার আকস্মিকভাবে কিয়েভ সফরে যান তিনি। নিরাপত্তার স্বার্থে আগে থেকে সফরের বিষয়টি জানায়নি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন অস্টিন। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে সব ধরনের মার্কিন সহায়তার অব্যাহত রাখার বিষয়ে আশ্বস্ত করেন তিনি। যদিও আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতার দৌড়ে থাকা বেশ কয়েকজন রিপাবলিকান নেতা কিয়েভকে সহায়তা বন্ধের দাবি জানিয়েছে। এছাড়া বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান ইসরায়েল হামাস সংঘাত নিয়ে ইউক্রেনকে অনেকটা ভুলতে বসেছে কিয়েভের পশ্চিমা মিত্ররা।